আমি যখন প্রথম এমপি হলাম, একদিন আমি আমার বড় পাঁচরবারে, আমি তো ধরো একটা মানুষ আগে থেকে, তো আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে, আমি দেখলাম যে আমার অর্ধেক পায়ে, অর্ধেক স্যান্ডেল পায়ে দিয়ে আমার একদম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেঁটে যাচ্ছেন, তো সে 96 সালে। আমি দেখে গাড়িটা থামে যাইয়া রাস্তা থেকে নেমে আমার স্যারকে পায়ে ধরে সালাম করলাম। আমার কাছে খুব ভালো লাগছে, আমি এটা এখানে বলার জন্য না, আমি এটা লালন করি আমার মনে যে আমি ওই দিন ওনাকে একটা সালাম করতে পারছি। আমার কাছে আমি নিজেকে গর্বিত মনে করি, আমার শিক্ষক উনি আমাকে পড়াইছে, তো আমি মনে করি যে এইটা আমার কাছে ওনার কিছু স্মৃতি আছে। এখন এটা বলতে গেলে আমার লম্বা হবে, সব শিক্ষকদের কি স্মৃতি আছে, হাই স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, বিদেশে পড়েছি, সব জায়গাতে কিছু কিছু স্মৃতি আছে। সব স্মৃতিগুলো আমাকে আসলে সত্যিকার অর্থে শিক্ষকদেরকে অবনত অবনত চিত্তে সম্মান করাটা আমাকে শিখিয়েছে, এবং আমি শিক্ষক না করে পারি না। আমি আমার বাসাতে যখন আমার ছোট্ট ছেলে মেয়েদেরকে পড়াই, আমার ওয়াইফও ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আমিও গ্রাজুয়েট, আমরা এরপরে বাচ্চাদের ইন্টারমিডিয়েট পাস যে মাস্টার পড়াইতো তাকে আমরা স্যার বলতাম, কারণ আমরা এটা শিখছি ছোটোবেলা থেকে। আর স্যার শিক্ষক যিনি দিক তাকে তো স্যার বলবে, কিন্তু আমি মনে করি ইট ইজ এ কালেক্টিভ ডিসিশন রেসপন্সিবিলিটি, যে আপনাকেও সেটার ব্যাপারে আমার শিক্ষক সাহেবদেরকেও সেখানে দায়িত্ব আছে, শুধুমাত্র অন্যদের দায়িত্ব আছে, শিক্ষকরা দায়িত্ব পালন করার এই কথা আমি বলতে চাই না। এখন আপনি শিক্ষকদেরকে, শিক্ষকরাও তার সম্মানটাকে, এখন এখানে ওয়ার্ল্ড অফ প্রেসিডেন্সি দিয়ে আপনাদের কারো এই পদ ঠিক করে দেওয়া যায়, আই ডোন্ট নো হোয়াট ইজ মাই ওয়ার্ল্ড অফ প্রেসিডেন্সি, বাট আই ওয়ান্টস টু গ্রো আপ মাই সেলফ উইথ এ সাস ক্যাপাসিটি অ্যান্ড কন্ট্রিবিউশন, সো দ্যাট মাই পজিশন উইল বি অটোমেটিকলি আই উইল আর্ন সাস এ রিকোয়ার্ড অথবা ডিমান্ডেড রেসপেক্ট। তো আমি মনে করি এই বিষয়গুলো, তবে এই কথাটা ঠিক লোকাল গভর্নমেন্টে, এবং এটার জন্য আসলে আজকে এখানে আমি খুব বেশি কথা বলে তো সময় বার করতে পারব, কোনো লাভ হবে না, তবে আমাদের লোকাল গভর্নমেন্ট এন্টিটিগুলোকে আমরা ডেভেলপ করার জন্য আমরা কাজ করছি, এটা লাগবে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আর আপনারা শিক্ষক দেখেন, সবসময় বাবা ছেলেকে শিখায় না, ছেলেও কিন্তু বাবাকে শিখায়, যে ছোট্ট বাচ্চা যখন নাকি হেঁটে যায় তখন সে বলে যে বাবা তুমি এই টিস্যু পেপারটা এখানে ফেললে কেন, তুমি এটা পকেটে রেখে দিতে পারতাম, তো সামহাউ হি লার্ন দিস থিংস, তো সে আপনাকে শিখিয়ে, তা আপনার তার থেকে শিখতে তো দোষ নেই, আমি তো সবসময় আমার প্রিডিসেসর থেকে শিখবো এটা কথা থাকে না, আমি তো আমার আমার নেক্সট জেনারেশন তো শিখতে পারি, অথবা আমার আমি যে শিক্ষিত লোকদের থেকে শিখবো, ইউনিভার্সিটির টিচার থেকে শিখবো, ও দেবী ভট্টাচার্যের থেকে শিখবো, তারপরে যে কিন্তু একটা রিক্সাওয়ালার কাছ থেকে আমার কোনো শিখার নাই, এই কথাটা ঠিক না, আপনি আবার তাকে শিখাইতে পারবেন না। আমার মনে হয় আমি যে কথাটা বোঝার চেষ্টা করছি, আমি জানি না আমি ঠিকভাবে বলতে পারছি না, আমার কথাটা হলো যে আপনি শিক্ষকেরা, শিক্ষিত লোকেরা, আপনারা সবাই মিলে দয়া করে এমন একটা ব্যবস্থা কায়েম করেন, করার চেষ্টা করেন, যে যাতে নাকি ওই সমাজের সব মানুষগুলো আপনার সাথে একটা একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, কার সাথে, জনপ্রতিনিধিদের সাথে, আপনি শিক্ষকের সাথে, আপনার যারা সমাজের নেতা তাদের সাথে, যে যেখানে আছেন একটা ফ্রেন্ডশিপ হোক, ওইয়া সঠিকটাকে আইডেন্টিফাই করেন, এবং আমার করণীয়টা আমি করি, আপনার করণীয়টা আমি করি, আমি যদি সত্যিকার অর্থে আমি যদি ভালো থাকতে চাই অথবা ভালো রাখতে চাই অথবা একটা পরিবর্তন করতে চাই অর্থাৎ দেশকে একটা জায়গায় নিতে চাই, দেখেন ইট ইজ ইম্পসিবল বাই এ সিঙ্গেল পার্সন অর এ গ্রুপ অফ পিপল টু ট্রান্সফর্ম দ্য কান্ট্রি ইন দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট। আমাদের SDG আছে, আপনারা এখানে অনেকগুলো বিষয়ে কথা বলছেন, আমি খুব বেশি যেতে পারছি না, SDG আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তারপরে দিয়ে আমাদের আবার আমরা নিজস্ব গোল আছে 2100 উন্নত বাংলাদেশ, আমাদের আবার 2100 সালে আমাদের ডেল্টা প্ল্যান আছে, সবগুলাকে আমরা একসাথে কোএক্সিস্টিংলি ওয়ার্কিং ফর দ্যাট, তো আপনারাও আপনাদের এবং সেগুলোকে, এই যে এখন এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, আমরা কিছু কিছু খুব হিসাব করা হয় বাজেটগুলো দেওয়ার সময়, হ্যাঁ একটা কথা আসছে, ফেলিয়ে তো আমাদের আছে, যেমন আমি যখন নাকি আবার টেলি বিভিন্ন অনুষ্ঠানে যাই তখন বলে যে 7.5% আপনাদের GDP হবে, আপনার টার্গেট করছেন, এটা কি অবাস্তব কথা না, এটা কি চিন্তা করার কথা, সারা পৃথিবীর অবস্থায় তো নন্ডবন্ড হয়ে গেছে, কোথাও 1% হবে না, মাইনাস হবে ম্যাক্সিমাম কান্ট্রি, আপনার 7.5%, তো আমি এক জায়গায় দুঃখ করে বললাম ভাই সমস্যাটা আপনার কি, এটা দায়িত্বটা তো আমি নিলাম, আমি করার কমিটমেন্ট দিছি, আমি যদি না পারি তাহলে এটার জন্য আমার ফেলিউর, কিন্তু আমি চেষ্টাটা করতে হবে, আমার যদি কমিটমেন্ট না থাকে, আমার যদি বহু দূর যাওয়ার যদি ইচ্ছে না থাকে তাহলে মধ্য দূরে তো আমি যেতে পারবো না, তবে আমি ট্রাই, আপনার সমস্যাটা কোথায়,
আমার বাজেটের কোথায় কোথায় কিছু ঘাটতি আছে কথাটা ঠিক আছে, আমরা কিছু কিছু পারি, আমাদের ক্যাপাসিটির কথা। এখন আপনি বলেন যে ইঞ্জিনিয়াররা কতটুকু কম্পিটিটিভ, তারপর ঠিকাদার কতটুকু কম্পিটিটিভ, যে নাকি মিস্ত্রি সে কতটুকু কম্পিটিটিভ, তারপরে দিয়ে আসি আপনার মনে করেন যে শিক্ষক কতটুকু হয়েছে, আমি পলিটিশিয়ান কতটুকু হয়েছি, মিনিস্টার কতটুকু হয়েছি। এখন আমাদের সবাইয়ের তো ক্যাপাসিটি এখন গ্রো আপের বিষয় আছে। এখন পরিবর্তনের তো আমাদের কথা শুধুমাত্র আমার বাংলাদেশের কথা বলা হয় নাই, এখন হায়দ্রাবাদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ আর ডেলিভারিং হাই স্পিড দ্যান শি হি হ্যাজ বিন পয়েন্ট আউট দ্যাট দ্য চেঞ্জ ইজ নট ওনলি হিয়ার, চেঞ্জ গ্লোবালি সব জায়গায় সারা পৃথিবীতে চেঞ্জ হচ্ছে।